ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। ফ্রেন্ডস, আপনার যে কোনো ব্যক্তির কল লিস্ট বের করে আপনি আপনার নিজের মোবাইলে দেখতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ কার সাথে ফোনে ব্যস্ত থাকে অথবা বিজি থাকে আপনি দেখতে পারেন না, তো ফ্রেন্ডস সে কোন নাম্বারটা দিয়ে কার সাথে কথা বলে আপনি বুঝতে পারেন না। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ কার সাথে ফোনে কথা বলে আপনি তার কল লিস্ট বের করে আপনি চেক করতে পারবেন। সো ফ্রেন্ডস, অসাধারণ একটা সেটিংস, আজকের ভিডিওটা 1 মিনিটও স্কিপ না করে কমপ্লিট দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, প্লিজ কিপটামি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অল বেল আইকনটা বাজিয়ে রাখুন, কারণ প্রতিদিন ইউটিউবে আমি এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি যা দেখে আপনারা নিত্য নতুন অনেক কিছু শিখতে পারেন। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটা কমপ্লিট দেখে আসি। সো ফ্রেন্ডস, বরাবরের মতো আমি কাজে চলে আসলাম। ফ্রেন্ডস, এই সেটিংসটা করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। এখানে এসে সার্চ বক্স পাবেন, এখানে সার্চ করবেন E2PDF। সার্চ করার সাথে সাথে ফ্রেন্ডস অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো ফ্রেন্ডস, আমার ইনস্টল করা রাখা আছে, আমি জাস্ট ওপেনে টাচ করে দিছি। টাচ করার সাথে সাথে ঠিক এরকম একটা পেজেনিয়ান শো করবে। সো ফ্রেন্ডস, এখানে দেখুন একটা খালি বক্স আছে, আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে আপনি এখানে প্রসেড, আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে ফ্রেন্ডস এখানে দেখুন ক্লিক টু কন্টিনিউ, আপনি এই জায়গা টাচ করে দিবেন। টাচ করার পরে ফ্রেন্ডস ঠিক এরকম একটা পেজেনিয়ান শো করবে। ফ্রেন্ডস, এখানে থেকে আপনি জেনারেল কল আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে ফ্রেন্ডস ঠিক এরকম একটা পেজেনিয়ান শো করবে। ফ্রেন্ডস, আপনি এখানে থেকে কয়দিনকার ব্যাকআপ নিতে চান এখানে থেকে আপনি সিলেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এখানে থেকে দেখুন আমি জানুয়ারির অথবা আমি ডিসেম্বরের, আমি 1 তারিখের PDF আকারে আমি আমার কল লিস্ট বের করব। তো এখানে আমি সিলেক্ট করে দিয়ে ডানে টাচ করে দিব। টাচ করার পরে এখানে আপনি যে কোনো একটা কিছু আপনি লিখে দিবেন, আপনি আপনার নামও দিতে পারেন। তো আপনি এখানে দিয়ে সো ফ্রেন্ডস, এখানে থেকে আপনি এক্সপোর্ট টু PDF আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে যদি অ্যালাউ চান আপনি অ্যালাউটা দিয়ে দিবেন। 2-3 বার অ্যালাউ যাবে, আপনি অ্যালাউটা দিয়ে দিবেন। টাচ করার সাথে সাথে ফ্রেন্ডস আপনার ফোন থেকে অথবা আপনার গার্লফ্রেন্ড অথবা আপনার ওয়াইফ কার সাথে ফোনে সারাক্ষণ কথা বলে আপনি এখানে থেকে খুব সহজে যে কারো নাম্বার বের করে আপনি আপনার নিজের ফোনে দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এটা কল লিস্ট আপনার মোবাইলে নেওয়ার জন্য এখানে দেখুন শেয়ার বাটন, আপনি এখানে টাচ করে দিবেন। টাচ করার পরে ফ্রেন্ডস আপনার এই কল লিস্ট আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনি ট্রান্সফার করে দিয়ে আপনি আপনার নিজের মোবাইলে কল লিস্ট দেখে নিতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অথবা উপকারে আসে চ্যানেলটা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।